আজ আমি যে সিনেমাটি আপনাদের এক্সপ্লেইন করব সেটি ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসের জীবনের একটি সত্যি ঘটনার উপর নির্মিত হয়েছিল। সোমালিয়া উপকূলের ভয়ঙ্কর জলদস্যুরা যখন তাকে বন্দী করে তাদের সাথে নিয়ে যায়, তিনি কিভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করেন আর কিভাবেই বা অক্ষত অবস্থায় তার জাহাজের সমস্ত মেম্বারকে নিয়ে নিরাপদে ফিরে আসেন, গায়ে কাঁটা দেওয়া সেই কাহিনী দেখতে চলেছেন আজকের সিনেমায়। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন চলো সিনেমা দেখি চ্যানেলের একটি ছোট্ট নিবেদন, ক্যাপ্টেন ফিলিপস এই সিনেমাটির গল্প। গল্পের শুরু সোমালিয়ার এক সমুদ্র সৈকত থেকে। একটি গাড়ি করে সেখানে কিছু লোক আসে, যাদের প্রায় প্রত্যেকের হাতে রয়েছে আধুনিক মানের স্বয়ংক্রিয় রাইফেল। সমুদ্র সৈকতে তারা আসার আগে থেকে দাঁড়িয়ে থাকা লোকেরা তাদের উদ্দেশ্যে বলে, তোমাদের এবার সমুদ্র থেকে বড় মাপের জাহাজ ধরে আনতে হবে। আসলে এরা প্রত্যেকেই সোমালিয়ার ভয়ঙ্কর জলদস্যু। পাড়ে থাকা লোকগুলোর সকলেই তাদের সাথে অভিযানে যেতে চাইছিল, কারণ তাদের প্রত্যেকের অর্থনৈতিক অবস্থা এখন বেশ খারাপ। এখান থেকে একটা বড় আর দুটো ছোট বোট নিয়ে তারা বেরিয়ে পড়ে। কিছুদূর যাবার পর তারা তাদের জাহাজের র্যাডার দিয়ে অন্য জাহাজগুলোর অবস্থান দেখার চেষ্টা করে, কিন্তু তারা দেখে যে সব জাহাজগুলো একে অপরের সঙ্গে প্রায় পাশাপাশি অবস্থান করছে, তাই তাদের কারোর উপর আক্রমণ করা অসম্ভব। ঠিক এমন সময় তারা একটা জাহাজ দেখতে পায় যেটা অনেকটা দূরে রয়েছে আর তার আশেপাশে অন্য কোনো জাহাজও নেই। এই জাহাজটি মুম্বাসা যাচ্ছিল। জলদস্যুরা এই জাহাজটির কমিউনিকেশন সিস্টেমটিকে ট্র্যাক করে ফেলেছিল, তাই জাহাজটি থেকে হওয়া যে কোনো বার্তা তারা শুনতে পাচ্ছিল। তারা জানতে পারে যে এই বড় জাহাজটি তাদের জলসীমার ওপর দিয়েই যাবে। এরপর সেই বড় কার্গো জাহাজটিকে দেখানো হয়। এই জাহাজের যিনি ক্যাপ্টেন তার নাম রিচার্ড ফিলিপস। রিচার্ড জানে যে তার জাহাজ যে রুট দিয়ে যাচ্ছে সেটা ভয়ঙ্কর বিপজ্জনক একটা রুট। এখানে প্রতি মুহূর্তে জলদস্যুদের আক্রমণের মুখে পড়ার সম্ভাবনা, তাই রিচার্ড প্রথম থেকেই খুব সাবধানী। রিচার্ড যখন দূরবীন দিয়ে সমুদ্রের দিকে দেখে, সে দেখতে পায় দুটো ছোট নৌকো প্রচণ্ড গতিতে তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে। নৌকা দুটো এখন বেশ খানিকটা দূরে হলেও যখন সে র্যাডারের মাধ্যমে তাদের গতিবিধি দেখে, সে বুঝতে পারে কেউ না কেউ তাদের পেছনে ধাওয়া করেছে। সে তার ক্রু মেম্বারদের নির্দেশ দেয় জাহাজটিকে বাঁদিকে ঘোরাতে। যখন জাহাজটা বাঁদিকে ঘুরে সামনে এগোতে থাকে, দেখা যায় পেছনে থাকা ছোট্ট নৌকোগুলো বাঁদিকে ঘুরে তাদের পেছনে এগিয়ে আসছে। এখন ফিলিপস পুরোপুরি বুঝে যায় যে এরা নিশ্চিত জলদস্যু, এরা তাদের জাহাজ লুটবার উদ্দেশ্যেই তাদের পিছু নিয়েছে। ফিলিপস সঙ্গে সঙ্গে এই ঘটনার বিবরণ দুবাইয়ে অবস্থিত ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনে জানিয়ে দেয়। এখানকার অপারেটর তাকে জানায় যে সে তার কমপ্লেনটি রেজিস্ট্রার করে নিয়েছে। সে তাকে আরও জানায়, আপনি জাহাজের সব দরজা বন্ধ করে দিন, এরা জলদস্যু না হয়ে মাছ ধরতে আসা জেলেও হতে পারে। ক্যাপ্টেন ফিলিপস ফোন কাটার আগে তাকে জানায়, এরা আর যাই হোক মাছ ধরা জেলে হতে পারে না। সে আবার দূরবীন দিয়ে ওই নৌকা দুটোর দিকে তাকায়। এখন এরা তার থেকে মাত্র এক মাইল দূরে। রিচার্ড আরও একটা জিনিস লক্ষ্য করে যে এই বোট দুটোতে যারা রয়েছে তাদের প্রত্যেকের কাছেই অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে, অর্থাৎ এটা এখন কনফার্ম যে এরা সকলেই জলদস্যু। রিচার্ড ফোন উঠিয়ে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সে এর আগেও পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তখন সিগন্যাল লো থাকার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবারে ফিলিপস পুলিশকে বলে, দুটো ছোট নৌকায় করে কিছু লোক আমাদের পেছনে ধাওয়া করেছে, এদের কাছে অনেক অস্ত্রশস্ত্রও মজুত রয়েছে, হতে পারে এদের পেছনে এদের থেকে আরও কোনো বড় বোট আসছে। আসলে ফিলিপস জানে যে জলদস্যুরা তার প্রত্যেকটা কথাই শুনতে পাচ্ছে, তাই কয়েক সেকেন্ড পরেই সে তার নিজের গলার আওয়াজ পরিবর্তন করে বলে, পাঁচ মিনিটের মধ্যে তোমাদের কাছে আর্মির হেলিকপ্টার সাহায্য করার জন্য পৌঁছে যাবে। আসলে এবারেও ফিলিপসের সাথে পুলিশের কোনো রকম যোগাযোগ হয়নি, সে নিজেই নিজের গলার স্বর পরিবর্তন করে পুলিশের হয়ে কথা বলছিল, যাতে করে তাদের বিপথে পরিচালিত করা যায়, কারণ তারা তার কথা শুনছিল এবং এর ফলে ফিলিপস যেরকম ভেবেছিল ঠিক সেই রকমই ঘটে যায়। ওরা ভয় পেয়ে পালিয়ে যায়, তাদের দুটো বোটের একটা জীবনের ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এদের ছোট দুটো বোটের পেছনে থাকা বড় বোটের প্রধান লোকটাও ভয় পেয়ে জাহাজটিকে পিছু নিতে আর সাহস পায় না। কিন্তু এখনও একটা ছোট বোট যেটাতে চারজন জলদস্যু রয়েছে, তারা এখনও জাহাজটিকে ক্রমাগত পিছু ধাওয়া করে চলেছে। ক্যাপ্টেন ফিলিপস তার ক্রু মেম্বারদের বলে, এদের বড় বড় ঢেউয়ের মাঝে ফেলে পর্যুদস্ত করতে হবে, তাই সে জাহাজটির গতিবেগ কমিয়ে দিয়ে জাহাজটিকে একবার বামে আর একবার ডাইনে মুড়তে থাকে। এর ফলে জাহাজের পেছনে বিশাল বিশাল ঢেউ তৈরি হতে থাকে, যা সামাল দিতে না পেরে দস্যুদলের ছোট বোটের ইঞ্জিনটি খারাপ হয়ে যায় আর সেটি সেখানেই থেমে যায়।
এরপর ক্যাপ্টেন ফিলিপসের জাহাজ তাদের থেকে অনেকটা দূরে এগিয়ে যায়। রাত্রে ডাইনিং হলে জাহাজের সমস্ত ক্রু মেম্বারদের একত্রিত হতে দেখা যায়। তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে জলদস্যুরা আবার আক্রমণ করলে কী কী পদক্ষেপ নিতে হবে। ক্যাপ্টেন ফিলিপস তাদের বলে, আজ আমরা ওদের যেভাবে আটকেছি ঠিক সেভাবেই ওদেরকে আটকাতে হবে, আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ক্যাপ্টেনের কথা শুনে হলে উপস্থিত একজন বলে, আমাদের কাজ জলদস্যুদের সঙ্গে লড়াই করা নয়, আমরা শুধুমাত্র জাহাজটিকে এক স্থান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার দায়িত্বে। আমরা কি জাহাজটা অন্য কোনো রুট দিয়ে নিয়ে যেতে পারি না? আমরা এদের এরিয়ার বাইরে পৌঁছে যেতে পারলে আর কোনো সমস্যা থাকবে না, আর এমনিতে যদি আমরা জাহাজটা ফুল স্পিডে চালাতে পারি তাহলে 8 ঘন্টার ভেতরেই আমরা 100 থেকে 150 মাইল এগিয়ে যেতে পারব। ক্যাপ্টেন ফিলিপস তাদের সবাইকে বোঝায়, আফ্রিকার যে অঞ্চলে আমরা এখন রয়েছি সেখানে জলদস্যুদের 5টা আলাদা আলাদা গ্রুপ কাজ করে, প্রত্যেক 300 মাইল অন্তর আমাদের জলদস্যুদের মোকাবিলা করতে হতে পারে, তাই আমাদের সঠিক গন্তব্য অর্থাৎ মোম্বাসা যাওয়ার জন্য এই পথেই অগ্রসর হতে হবে, অন্য কোনো উপায় আমাদের হাতে নেই। কিন্তু পরের দিন সকাল হলে দেখা যায় যে বোটটির ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল সেটি আবার জাহাজটির পেছনে ধাওয়া করেছে। ক্যাপ্টেন ফিলিপস তা দেখে ফেলে এবং সামুদ্রিক পুলিশকে জানাতে উদ্যত হয়। এবারে সে পুলিশের সাথে যোগাযোগ করতে সক্ষমও হয়। সে তাদের জানায় যে কিছু জলদস্যু তাদের জাহাজের ওপর আক্রমণ করতে চলেছে। সামুদ্রিক পুলিশ তাদেরকে জানায়, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাহায্য পাঠানোর চেষ্টা করছি। জলদস্যুদের ছোট বোটটি জাহাজের কাছাকাছি এসে পড়লে ফিলিপস জাহাজের বাইরের দিকে থাকা এক্সটার্নাল প্রেশার পাম্পগুলো চালু করে দিতে নির্দেশ দেয়, যাতে তীব্র জলের ফোর্সে তাদের ছোট্ট বোটটি জাহাজের ধারে কাছে ঘেঁচতে না পারে। জাহাজ থেকে জলদস্যুদের ওপর বিভিন্নভাবে আক্রমণ করা হলেও শেষ পর্যন্ত তারা 4 জন জাহাজটিতে চড়তে সক্ষম হয়ে যায়। ক্যাপ্টেন ফিলিপস এখন বুঝে যায় যে তার জাহাজ হাইজ্যাক হয়ে গেছে, তাই সে তার হাতে থাকা ওয়্যারলেস ওয়াকিটকি দিয়ে সমস্ত ক্রু মেম্বারদের নিচে ইঞ্জিন রুমে লুকিয়ে যেতে বলে। সে তাদের বলে, আমি চাই না ওরা কাউকে বন্দি বানাক, যতক্ষণ পর্যন্ত না আমি বাইরে বেরোবার পাসওয়ার্ড সাপার টাইম বলছি কেউ বাইরে বেরোবে না। আর এখন ওই 4 জলদস্যু ক্যাপ্টেন ফিলিপসের কেবিনে পৌঁছে গেছে। এরা কেবিনে পৌঁছে ক্যাপ্টেন আর তার 2 জন সঙ্গীকে বন্দি করে ফেলে। এদের যে সর্দার তার নাম মুসা, সে ক্যাপ্টেন ফিলিপসকে বলে, তোমাকে ভয় পাওয়ার দরকার নেই, আমরা এখানে কাউকে মারতে আসিনি, আমরা এসেছি শুধু সমঝোতা করতে। ফিলিপস তাদের বলে, এই পুরো জাহাজে খাবার দাবার আর বেশ কিছু কাগজপত্র ছাড়া আর কিছু নেই, আর আমার কাছে $30,000 মতো টাকা রয়েছে, যদি তোমরা চাও ওই টাকা নিয়ে তোমরা চলে যেতে পারো। একথা শুনে জলদস্যুদের সর্দার ক্যাপ্টেনকে বলে, আমরা ভিখারি না, তুমি তোমার সব মেম্বারদের উপরে আসার জন্য নির্দেশ দাও। ফিলিপস ফোনের মাধ্যমে জাহাজের মেম্বারদের উদ্দেশ্যে ঘোষণা করে, তোমরা যে যেখানে আছো সবাই জাহাজের ডেকে চলে আসো। কিন্তু যেহেতু সে বাইরে আসার পাসওয়ার্ড সাপার টাইম বলেনি, তাই ক্রু মেম্বাররা কেউ বাইরে আসে না। এর সাথে তারা নিচে থেকে জাহাজের ইঞ্জিনটা বন্ধ করে দেয়। মুসা ফিলিপসকে জাহাজের ইঞ্জিন বন্ধ হওয়ার কারণ জানতে চায়। ফিলিপস তাকে বলে, আমরা এটাকে অনেকক্ষণ বেশি স্পিডে চালিয়েছি, হতে পারে সেজন্য ইঞ্জিন বসে গেছে। এরপর মুসা নিজেই অ্যানাউন্স করে যে, নিচে তোমরা যারা রয়েছ তারা যদি তাড়াতাড়ি করে ডেকের ওপরে এসে উপস্থিত না হও তাহলে প্রতি 1 মিনিটে আমরা তোমাদের 1 জন করে সঙ্গীকে গুলি করে মেরে ফেলবো। কিন্তু এই ঘোষণার পরেও কেউ বাইরে আসে না, কারণ এটা ক্যাপ্টেন ফিলিপসের ঘোষণা ছিল, সাপার টাইম না শোনা অবধি তাদের কারোরই ইঞ্জিন রুম থেকে বেরোনোর বারণ ছিল। ক্যাপ্টেন মুসার সাথে কথা বলে, ক্যাপ্টেন উপস্থিত তার সঙ্গীদের না মারার জন্য তাকে কনভিন্স করে। মুসা তাকে বলে, আমি নিচে গিয়ে চেক করতে চাই, সে আসলে সব ক্রু মেম্বারদের খুঁজে ওপরে নিয়ে আসতে চায় যাতে তাদের বন্দি বানানো যায়। ক্যাপ্টেন তাকে বলে, নিচে এমার্জেন্সি লাইট অন আছে আর তা বন্ধ হয়ে গেলে আমরা নিচে কিছুই দেখতে পাবো না, লক্ষ্য রাখতে হবে যেন এগুলো বন্ধ হয়ে না যায়। আর এই কথাগুলো যখন সে বলছিল তখন তার হাতে থাকা ওয়াকিটকির বোতামটি সে চেপে রেখেছিল, তাই ইঞ্জিন রুমে থাকা প্রত্যেকেই ক্যাপ্টেনের এই কথাগুলো শুনতে পায়। তারা বুঝে যায় যে ক্যাপ্টেন তাদের এমার্জেন্সি লাইট বন্ধ করে দেওয়ার সংকেত দিচ্ছে। লাইট জ্বলতে থাকলে ওরা এখানে এসে পড়বে এবং তাদের সহজে খুঁজে ফেলবে, তাই তাদের মধ্যে একজন জেনারেটর বন্ধ করতে যায় আর একজন যায় জলের বন্দোবস্ত করতে। অন্যদিকে ক্যাপ্টেন ফিলিপস, মুসা আর তাদের সঙ্গী কেবিন থেকে নিচের দিকে নামতে শুরু করে। ক্যাপ্টেন জেনে বুঝে তাদের 2 জনকে এমন জায়গায় নিয়ে যেতে থাকে যেখানে তার সঙ্গীরা নেই। মুসা এবার একটা ম্যাপ দেখতে পায় যেটা জাহাজের দেয়ালে সাঁটা ছিল, সেখানে সে ইঞ্জিন রুম খুঁজে পেয়ে যায়। সে লক্ষ্য করে যে ইঞ্জিন রুমটি জাহাজের একেবারে সামনের দিকে রয়েছে। সে ফিলিপসকে বলে, আমি সবার প্রথমে ইঞ্জিন রুমটা দেখতে চাই, জাহাজের ইঞ্জিন হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল আমাকে দেখতে হবে। ফিলিপস মুসাকে বলে,
ইঞ্জিন রুমে যেতে চাইছো তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু সেখানে যেতে গেলে আমাদের পর্যাপ্ত পরিমাণ জল সাথে নিয়ে যেতে হবে, কারণ সেখানে ইলেকট্রিসিটি নেই আর সেখানকার পরিবেশ ভীষণ রকমের গরম। এরপর তারা তিনজন মিলে নিচে জল আনতে যায়। এখানে কিন্তু সেই লোকটা আগে থেকেই ছিল যে কিছুক্ষণ আগে ইঞ্জিন রুম থেকে জল আনতে গিয়েছিল। ফিলিপস তাকে এখানে দেখতে পায়। লোকটা কোল্ড স্টোরেজের ভেতরে লুকিয়েছিল আর এই জায়গাটাও ছিল ঘুটঘুটে অন্ধকার। যখন মুসার সহকারী সেই ঘরে প্রবেশ করেছিল, ফিলিপস তাকে বলে, তুমি পায়ে কিন্তু কিছু পরনি, তোমার কিন্তু চোট লেগে যেতে পারে। এরপর তারা তিনজন এখান থেকে বাইরে বেরিয়ে আসে। ফিলিপস জল আনতে আসা তার ক্রু মেম্বারটিকে এইভাবে বাঁচিয়ে দেয়, কিন্তু পরোক্ষে তাকে বুঝিয়েও দেয় যে জলদস্যুদের একজন খালি পায়ে চলাফেরা করছে। তাই সে নিজের ওয়াকি টকি দিয়ে ইঞ্জিন রুমে সবাইকে জানায়, ওরা তোমাদের দিকে আসছে, ওরা কিন্তু খালি পায়ে রয়েছে, তাই সম্ভব হলে ইঞ্জিন রুমে ঢোকার দরজার মেঝেতে কিছু কাঁচের টুকরো রেখে দাও, যাতে ওদের আহত করা যায়। তারা তার কথা মতো সেখানে ভাঙা কাঁচের টুকরো রেখে দেয়। আর যখন ফিলিপস, মুসা আর তার সঙ্গী ইঞ্জিন রুমে ঢুকতে যায়, ঠিক সেই সময় মুসার সঙ্গীর পায়ে কাঁচ ঢুকে যায় আর তার পায়ের নিচের দিকটা একেবারে ফালা ফালা হয়ে যায়, যন্ত্রণায় কাতরাতে থাকে সে। এরপর তারা তিনজন ইঞ্জিন রুমে প্রবেশ করে আর এখানেই সমস্ত ক্রু মেম্বাররা লুকিয়ে আছে। ঠিক এই সময় সমস্ত এমার্জেন্সি লাইটগুলো নিভে যায়, কারণ যে লোকটি জেনারেটর বন্ধ করতে গিয়েছিল সে এখন সেটা বন্ধ করে দিয়েছে। লাইট অফ হয়ে যাওয়াতে মুসা প্রচণ্ড রেগে যায়। ফিলিপসকে সে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে, চালাকি করলে কিন্তু ফল মারাত্মক হবে। ফিলিপস তাকে বলে, আমি তো তোমার সাথেই রয়েছি, এসব কি হচ্ছে এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমাদের এখন ওপরে যাওয়া উচিত, এই অন্ধকারে আমরা এখানে কাউকেই খুঁজে পাব না। মুসা তাকে বলে, আমি তোমার সঙ্গীদের খুঁজে বের করবই। মুসার সঙ্গী ছেলেটি যার পা কেটে গেছে সে প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছিল। তা দেখে মুসা ফিলিপসকে বলে, তুমি একে নিয়ে ওপরে কেবিনে যাও, আমি বাকিদের খুঁজে ওপরে নিয়ে আসছি। এরপর ফিলিপস আর মুসার সঙ্গী ছেলেটি ওপরে চলে আসে। এদিকে ইঞ্জিন রুমে মুসা ফিলিপসের সঙ্গীদের খুঁজে তল্লাশি চালাতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিলিপসের সঙ্গীদের হাতে সে নিজেই বন্দী হয়ে যায়। ক্যাপ্টেন ফিলিপস আর পায়ে আঘাত পাওয়া সেই ছেলেটি এরপর কন্ট্রোল রুমে ফিরে আসে। আর ঠিক সেই সময় ইঞ্জিন রুম থেকে ক্রু মেম্বাররা রেডিও মারফত জলদস্যুদের জানায়, তোমাদের সর্দার আমাদের হাতে বন্দী রয়েছে, তোমরা যদি চাও তার জীবন বাঁচাতে তাহলে এক্ষুনি ক্যাপ্টেন ফিলিপস আর তার সহকারী যারা কন্ট্রোল রুমে রয়েছে তাদের সবাইকে মুক্তি দিতে হবে। ক্যাপ্টেন ফিলিপস রেডিও মারফত মুসার সাথে কথা বলে, তাকে জানায়, আমি জানি তোমাদের নৌকা এখন তোমাদের সাথে নেই, আমরা তোমাদের জন্য লাইফ বোটের বন্দোবস্ত করে দিতে পারি, এছাড়াও আমাদের কাছে যে $30,000 আছে সেটাও আমাদের কাছ থেকে তোমরা নিতে পারো, ব্যাস এই যুদ্ধটা এখানেই থামাও। মুসা এই ডিলে রাজি হয়ে যায়। এরপর ক্যাপ্টেন ফিলিপস $30,000 বের করে আর সেখানে উপস্থিত তিনজন দস্যুর একজনকে লাইফ বোট কীভাবে অপারেট করতে হবে তা বোঝাতে থাকে। এরপর মুসাকে তাদের সামনে নিয়ে আসা হয়। ফিলিপসকে জোর করে লাইফ বোটে ঢোকানো হয় আর মুসার সঙ্গীরা বন্দুক উঁচিয়ে মুসাকে ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে। তারা বলে, মুসাকে ছাড়লে তবেই ফিলিপসকে লাইফ বোট থেকে ছেড়ে দেওয়া হবে। ফিলিপসের কথা মতো তার সঙ্গীরা মুসাকে ছেড়ে দেয়। মুসার লাইফ বোটে এসে পৌঁছায় আর তারপর সে তার আরেকজন সঙ্গীকে ইশারা করে। ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গে সে তার হাতে থাকা বন্দুকের বাঁট দিয়ে ফিলিপসকে আঘাত করে আর লাইফ বোটের দরজাটা বন্ধ করে সেটাকে সমুদ্রের জলে নামিয়ে দেয়। ক্যাপ্টেন ফিলিপস এখন এই চারজন জলদস্যুর হাতে পণবন্দী। তারা তাকে অপহরণ করে নিজেদের নিরাপদ ডেরায় নিয়ে যেতে চলেছে। ক্যাপ্টেন ফিলিপসের ক্রু মেম্বাররাও তাদের জাহাজের ইঞ্জিন স্টার্ট দিয়ে ওই লাইফ বোটের পেছনে পেছনে যেতে থাকে। ক্রু মেম্বাররা চাইছিল না যে তাদের ক্যাপ্টেন তাদের চোখের সামনে থেকে দূরে কোথাও চলে যাক। ক্যাপ্টেন ফিলিপসের অপহরণের বার্তা এবার US নেভির কাছে এসে পৌঁছায়। তারা খুব তাড়াতাড়ি কিছু ক্যামেরা লাগানো ড্রোন সেখানে পাঠিয়ে দেয়। ড্রোনগুলো তাদের ক্যামেরার মাধ্যমে সারাক্ষণ লাইফ বোটটির ওপর নজরদারি করতে থাকে। আসলে লাইফ বোটটি এখন সোমালিয়ার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে তাদের মতো আরও অনেক দস্যুরা রয়েছে। তারা ফিলিপসকে সেখানে নিয়ে গিয়ে সে যে কোম্পানির হয়ে কাজ করে তাদের থেকে ফিলিপসকে প্রত্যর্পণের জন্য মোটা রকমের মুক্তিপণ আদায় করতে চায়। এরই মধ্যে এই চারজন দস্যু নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। তারা নেশা করার জন্য যে গাছের পাতাগুলো এনেছিল সেগুলো এখন শেষ হয়ে এসেছিল। এই কারণে একে অপরকে দোষারোপ করতে গিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এরপর তাদের সাথে US নেভির কন্ট্রোল রুম থেকে যোগাযোগ করা হয়। এখন US নেভির জাহাজটি তাদের লাইফ বোটের কাছাকাছি পৌঁছে গেছে। US নেভির জাহাজ দেখে তাদের চারজন প্রচণ্ড রকম ঘাবড়ে যায়। নেভির কমান্ডার তাদের উদ্দেশ্যে বলে, দেখো আমরা তোমাদের সবাইকে চলে যাওয়ার জন্য সেফ প্যাসেজ করে দেব, তোমরা শুধু ক্যাপ্টেন ফিলিপসকে নির্বিঘ্নে তার জাহাজে ফিরিয়ে দাও। মুসা তার কথার উত্তরে জানায়, আমরা কোনো সন্ত্রাসবাদী নই, আমরা সাধারণ মানুষ,
সমুদ্রে মাছ ধরাই আমাদের কাজ, কিন্তু তা সত্ত্বেও ক্যাপ্টেন ফিলিপসকে মুক্তি দিতে নারাজ থাকে। সে নেভির কমান্ডারকে জানায়, আমরা ক্যাপ্টেনকে ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু তার বদলে আমাদের 10 মিলিয়ন US ডলার দিতে হবে। কমান্ডার মুসাকে বলে, তুমি যা চাইছো সেটা অতটা সহজ কাজ নয়, এটা করতে গেলে অনেক সময় লাগবে, আর যতক্ষণ না টাকা এসে পৌঁছচ্ছে ততক্ষণ আমরা তোমাদের খাবার আর জল দিয়ে সাহায্য করতে চাই। মুসা এতে রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে এই সময় খাবার আর জল দুটোর একটাও পর্যাপ্ত পরিমাণ ছিল না। কিছুক্ষণের মধ্যেই ইউএস নেভির দুটো ছোট বোট তাদের লাইফ বোটের কাছে এসে পৌঁছায়। তারা তাদের বলে, আমরা প্রথমে ক্যাপ্টেন ফিলিপসকে দেখতে চাই। এরপর তারা ক্যাপ্টেন ফিলিপসকে বাইরে বের করে আনে। ক্যাপ্টেন ইউএস নেভির থেকে জানতে চায়, আমার পরিবার কি জানে আমি এখন কোথায় আছি? নেভি তাকে জানায়, হ্যাঁ, আমরা আপনার পরিবারকে প্রতিটি মুহূর্তের খবর জানাচ্ছি। ক্যাপ্টেন ফিলিপস তাদেরকে বলে, আমার পরিবারকে এটাও জানাবেন যে লাইফ বোটের সিট নাম্বার 15 আমাকে বসানো হয়েছে। আসলে ইউএস নেভির উদ্দেশ্যে ক্যাপ্টেনের এটা একটা ইন্ডিকেশন ছিল যে সে লাইফ বোটের ভেতরে সিট নাম্বার 15 বসে আছে। এদিকে মুসার সঙ্গীরা যখন দেখে মুসা ইউএস নেভির সাথে ক্রমাগত কথা বলে চলেছে, সে ক্যাপ্টেনের কানের পাশ দিয়ে গুলি চালিয়ে দেয় আর এর সাথে মুসাকে ভেতরে আসতে বলে। সে মুসাকে বলে, তোমায় ওদের সাথে বেশি কথা বলার কোনো দরকার নেই। এদিকে নেভির অফিসাররা গুলির আওয়াজ শুনে তাদের বোট দুটিকে জাহাজে ফিরে আসতে বলে। এরপর আরেকবার মুসাকে রেডিওতে কল করা হয়। নেভি তার কাছে জানতে চায় ক্যাপ্টেন ফিলিপস সুস্থ আছেন কিনা। তারা ক্যাপ্টেনের সাথে রেডিওতে কথা বলতে চায়। ফিলিপস নেভিকে জানায় যে সে সুস্থ আছে। এরপর রাত্রি নেমে আসে। এবার এরা খুব তাড়াতাড়ি সোমালিয়ার উপকূলে পৌঁছে যাবে, আর এরা যদি সোমালিয়ায় পৌঁছে যায় ইউএস নেভি বা আর্মি চাইলেও ক্যাপ্টেন ফিলিপসকে আর খুঁজে পাওয়া যাবে না। এই সময় ক্যাপ্টেন টয়লেট যাবে বলে তাদেরকে অনুরোধ করে। তারা তাকে টয়লেট যাওয়ার অনুমতিও দেয়। টয়লেট যাওয়ার সময় তারা ক্যাপ্টেনের সঙ্গে সেই ছেলেটিকে বাইরে পাঠায় যার পায়ে কাচের টুকরো ফুটেছিল। ক্যাপ্টেন ফিলিপস তাকে জলে ধাক্কা মেরে ফেলে দেয় আর নিজেও অন্যদিকে জলে ঝাঁপিয়ে পড়ে। সে সাঁতার কেটে ইউএস নেভির বড় জাহাজটার দিকে অগ্রসর হবার চেষ্টা করতে থাকে। ইউএস নেভি মুহূর্তের মধ্যে বুঝতে পারে যে জলের মধ্যে দুজন লোক ঝাঁপ দিয়েছে, কিন্তু অন্ধকার থাকায় তারা বুঝে উঠতে পারে না যে তাদের একজন ক্যাপ্টেন ফিলিপস কিনা। ইউএস নেভি কোনো রকম অ্যাকশন নেবার আগেই মুসার লাইফ বোটটি নিয়ে ফিলিপসের কাছে পৌঁছে যায় আর আবার তাকে ধরে জোর করে লাইফ বোটে ঢুকিয়ে দেয়। এরপর এখানে হেলিকপ্টার নিয়ে ইউএস সিল এসে পড়ে, যারা চারিদিক থেকে তাদের লাইফ বোটটিকে ঘিরে ফেলে। ইউএস সিল তাদেরকে বলে, তোমরা যা খুশি করে নাও, তোমাদের কিছুতেই আমরা সোমালিয়া যেতে দেব না, আর যদি তোমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দাও তবেই আমরা তোমাদের এখান থেকে যেতে দেব। কিন্তু জলদস্যুরা জানতো যে তারা ক্যাপ্টেনকে ছেড়ে দিলেও ইউএস সিল এখান থেকে তাদেরকে কোনোভাবেই সোমালিয়ায় ফেরত যেতে দেবে না। তাই মুসা ক্যাপ্টেনের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বাইরে নিয়ে আসে আর তারপর রেডিও বার্তায় সে জানায়, যদি তোমরা কোনো রকম চালাকি করো তাহলে আমি গুলি করে ক্যাপ্টেনের খুলি উড়িয়ে দেব। ইউএস নেভির অন্য একজন অফিসার রেডিও মারফত মুসাকে জানায়, আমরা তোমাদের বসের সাথে কথা বলে নিয়েছি। এর সাথে সে তাদের চারজনের প্রত্যেকের নাম আর আইডিও মুসাকে জানায়। সে আরও জানায় যে আমরা তোমাদের সাথে সমঝোতা করতে রাজি আছি, কিন্তু এর জন্য তোমাদের কোনো একজনকে আমাদের এখানে আসতে হবে। মুসা তার কথা শুনে সেখানে যেতে রাজিও হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ইউএস নেভির দুটো বোট তাদের লাইফ বোটের কাছে এসে পৌঁছায়। তারা লাইফ বোটের একটি লিভারে একটি দড়ি লাগিয়ে দেয় যাতে লাইফ বোটটি তাদের কন্ট্রোলে থাকে। এর সাথে তারা তাদের লাইফ বোটটিতে একটি কমিউনিকেশন ডিভাইস লাগিয়ে দেয় যাতে লাইফ বোটের ভেতরে তারা যা যা কথা বলবে ইউএস নেভি তার সব কিছু শুনতে পারবে। নেভির লোকেরা ক্যাপ্টেন ফিলিপসকে পরার জন্য একটা স্যুট দেয় আর তাকে বলে যে সে যেন নিজের 15 নম্বর সিটে গিয়ে চুপচাপ বসে পড়ে। আর তারপর তারা সমঝোতা করবার জন্য মুসাকে সেখান থেকে নিয়ে বড় জাহাজে ফিরে আসে। বাকি তিনজন জলদস্যুর লাইফ বোটটির দিকে বড় বড় লাইট জ্বালানো হয়। এর ফলে তারা সামনের দিকে কিছুই দেখতে পায় না। এরপর ইউএস নেভির স্নাইপারদের কাজে লাগানো হয়। এরা লাইফ বোটের তিনজন জলদস্যুকে তাদের টার্গেটে নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু একসাথে তাদের তিনজনকে কিছুতেই নিশানায় আনা সম্ভব হচ্ছিল না। এবার তারা তাদের লাইফ বোটটিকে দড়ির সাহায্যে নিজের দিকে টানতে শুরু করে। জলদস্যুরা এই ব্যাপারটিকে অত গুরুত্ব দেয় না, কারণ তারা ভেবেছিল তাদের একজন এখনও তাদের সঙ্গে রয়েছে আর ইউএস নেভির সাথে তাদের সমঝোতা হতে চলেছে। এদিকে ক্যাপ্টেন ফিলিপস অনুভব করতে থাকে যে সে হয়তো এখান থেকে আর বেঁচে ফিরতে পারবে না, কারণ এখানকার টেনশন এখন আগের থেকে বহুগুণ বেড়ে গেছে। তাই সে তার পরিবারের উদ্দেশ্যে একটি চিঠি লিখতে শুরু করে। ঠিক তখনই দস্যুদের একজন তাকে কিছু লিখতে দেখে ফেলে। ক্যাপ্টেনকে সে লিখতে বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। খুব তাড়াতাড়ি তারা ফিলিপসকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসে। তাকে তারা হাত আর চোখ বেঁধে লাইফ বোর্ডের সিলিং থেকে ঝুলিয়ে দেয়।
এবার জলদস্যুদের সবাই বুঝতে পেরে যায় যে তাদের সাথে সমঝোতার নামে নাটক করা হচ্ছে। তাই এদের মধ্যে যে সবথেকে বেশি অভিজ্ঞ এবং ভয়ঙ্কর দস্যু ছিল, সে মনস্থির করে এবার সে ক্যাপ্টেন ফিলিপসকে শ্যুট করে দেবে, যদিও তাদের বাকি দুজন তাকে মারতে চাইছিল না। এদিকে ইউএস নেভির স্নাইপাররা যারা দস্যুদের টার্গেট করে চলেছে তাদের নিশানায় দুজন চলে আসে। এই সময় অর্ডার আসে তাদের লাইফ বোটটি না টেনে স্থির করে রাখার জন্য। আর যখনই তাদের লাইফ বোটটি টানা বন্ধ হয় তখনই লাইফ বোটের ভেতরে তার একটা ঝাঁকুনি অনুভব করে, ফলে সঙ্গে সঙ্গে দস্যু দলের তিনজনই একসঙ্গে নিশানায় চলে আসে আর স্নাইপার দলটি একসাথে ফায়ার করে তিনজনকে নিমেষে মেরে ফেলে। এরপর ক্যাপ্টেন ফিলিপসকে উদ্ধার করে নিয়ে আসা হয়। যদিও ক্যাপ্টেন এখন গভীর ট্রমার মধ্যে রয়েছে, ইউএস নেভির মেডিকেল টিম এখন তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার চেষ্টা করতে থাকে। ক্যাপ্টেন ফিলিপসের জীবন ফিরে পাওয়ার মধ্যে দিয়ে সিনেমাটির পরিসমাপ্তি ঘটে। মুসা, যাকে ইউএস নেভি সমঝোতার জন্য জাহাজে এনেছিল, তাকে অ্যারেস্ট করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। আমেরিকার ফেডারাল কোর্টে তার বিচার চলে। বিচারে তার 33 বছরের জেল হয়। আজও সে জেলে বন্দি জীবন কাটাচ্ছে। এটি ক্যাপ্টেন ফিলিপসের জীবনের ঘটা সত্যি ঘটনার কাহিনী। ঘটনাটি 2009 সালে ঘটেছিল আর 2013 সালে এই ঘটনার উপর নির্মিত হয়েছিল ক্যাপ্টেন ফিলিপস সিনেমাটি। IMDb-তে সিনেমাটির রেটিং 7.8/10 আর সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল $55 মিলিয়ন ইউএস ডলার। বক্স অফিসে মুভিটি $220 মিলিয়ন ব্যবসা করেছিল। বন্ধুরা, আশা করি আজকের এই সত্যি ঘটনার কাহিনী আপনাদের সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। ফিরছি আরেকটি নতুন সিনেমার কাহিনী নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।